তাও না। ওকে, তো 24 তারিখ রাত 12টাত আমরা ঠিক এরমভাবে সিক্রেট সেন্টার সেজে বাচ্চাদের গিফট দিতে বেরিয়ে পড়েছিলাম, আমি এবং আমাদের দাদাদের যত গ্রুপ আছে সবাই। তো স্পেশালি আমি আমার কথা বলছি, আমার এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এরকম কিছু একটা ভালো কাজ করব। তো আমার দাদা হঠাৎ করে আমাকে বলে, তো 24 তারিখ তুই এরম এরম ব্যাপার, তুই কি যাবে? আমি এক কথাতেই রাজি হয়ে যাই যে এরকম একটা দিনে, একটা স্পেশাল দিনে এরকম বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবো, এটা আমার কাছে অনেক কিছু, অনেক কিছু। তো এবং বাচ্চারাও খুব খুশি হয়েছে, দৌড়ে দৌড়ে আমাদের কাছে এসছে। গিফট নেওয়াটা বড় কথা না, বাচ্চাদের মুখে যে হাসিটা, এটাই আমাদের কাছে অনেক কিছু, গিফটটা কোনোটাই ম্যাটার করে না। তো এইভাবেই আমরা 24 তারিখ রাত 12টা পালন করেছি। 12টার সময় আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গা তো সবসময় সব কিছু দেখানো পসিবল হয় না। তো কিছুটা নিজেরাও আমরা টাইম স্পেন্ড করেছি বাচ্চাগুলোর সাথে। তো সব কিছু আর ভিডিওর মাধ্যমে তুলে মানে ফিলিংসটা বোঝানো যায় না, তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। তো 24 তারিখ বিকালবেলা আমি, বোন আর দিদি মিলে বেরিয়ে গেছিলাম আমাদের পাড়ার পাশের পাড়াতে বালাজির পুজোতে। তো এখানে দেখতে পাচ্ছ পালকি চড়েছে, দেন আমরা প্যান্ডেলে ঢুকেছি, এবং দেন আমরা মানে আমি ফার্স্ট টাইম বালাজি ঠাকুর দর্শন করতে গেছিলাম। তো তোমরা পুরোটা দেখতে থাকো। সব বেরোবো, তো দাদার এখানে আলোচনা করছে কোথায় কোথায় যাওয়া হবে। আমরা সিক্রেট সেন্টার সেজে যাচ্ছি, যত দরিদ্র দিন দুঃখী মানুষ আছে তাদেরকে আমরা মানে গিফট দিতে। তো চলো যাওয়া যায়, এখানে আলোচনা হচ্ছে, বেরোনোর সময় দেখা হচ্ছে। ফুল গ্যাং রেডি বেরোনোর জন্য, এখানে প্রচুর গিফটস রয়েছে, প্যাকেট প্যাকেট গিফটস। আর এখানে দেখো নাচানাচি স্টার্ট হয়ে গেছে মাঝরাতে। আরো গ্যাং জয়েন করছে আমাদের সাথে, দেখতেই পাচ্ছ ফুল অন মস্তি হতে চলেছে। যেরকম মজা হবে তেমনি আমাদের কাজ হবে, ফুল অন মস্তি। সো আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন ইজ টালিগঞ্জ থেকে একটু এগিয়ে, তোমার থানা থেকে অনেকটা এগিয়ে। এই জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না, মানে জানি না ঠিক। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, এরা সবাই দিচ্ছে ভেরি কি বলবো মানে বলে বোঝার মতো না, মানে বলে বোঝানোর মতো কিছু নেই ফিলিংসটা যে কেমন হচ্ছে। অ্যান্ড দে আর হ্যাপি, তো আমরাও হ্যাপি। তো এটাই তোমার অ্যান্ড আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ গড়িয়াহাট মোড়। বলো মেরি
And our third destination is Lake Kalibari. দেখো গাইস, রাজাদিন দেশে এটা জায়গাটার নাম কি? দেখতেই পেলে এইভাবে আমরা 24 তারিখ রাত 12টায় সিক্রেট সান্টা সেজে বাচ্চাদের আমরা গিফট দিয়েছি। তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃষ্টা, চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানে মেরি ক্রিসমাস। হ্যাঁ, আমি চলেছি একদম ডিরেক্ট ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই সবাই মিলে। এখানে দেখো সবাই যে যার এ নিয়ে বিজি, ব্রেকফাস্ট নিয়ে বিজি। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, মম ইজ অলসো বিজি। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দে তারপর যা যা করতে তোমার সাথে শেয়ার করবো। ক্রিসমাসে স্পেশাল রান্না চলছে, ম্যাডাম করছে। তো দেখিয়ে দিই, ম্যাডাম একটুখানি তাকাও। হ্যাঁ, ম্যাডাম করছে এই যে চিকেন, আর ওর হাতে চিকেন জাস্ট অসাম হয়। আর পাশে বসানো হয়েছে কেক, ক্রিসমাস স্পেশাল। এটা কতটা সাকসেস হবে হ্যাঁ বোঝা মুশকিল। অনেকদিন পর করছি, মানে যাই হোক করছে। তো এই হচ্ছে গল্প। আর আমাদের এখনো প্রস্তুতি চলার, মানে চলছে অ্যাকচুয়ালি। আর এরপর তো আরো অনেক কিছু করার আছে। ম্যাডাম একটু এদিকে তাকাও, ঠিক আছে? তো হাউ ইউ ফিল টুডে? একটু টেনশন আর মজা সব মিলিয়ে মিশিয়ে, মিক্স ম্যাচ। গাইস, ব্রেকফাস্টের পর আমি আর আসতে পারিনি, জাস্ট বিকজ আমি চিকেন রান্না করছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। অ্যান্ড কেকের জন্য দাঁড়িয়ে আছি, ওটার জন্য একটু টেন্সড রয়েছে। আমি এর আগে কেক বানিয়েছি, অনেকবার বানিয়েছি, তারপর অনেকটা গ্যাপ ছিল বলে, পরে যখন অনেকটা গ্যাপের পর যখন কেক বানিয়েছিলাম তখন ফেলিওর হয়ে গেছিলাম, ভুলভাল হয়ে গেছিলো। তো যে আমাকে কেক শিখেছে আমার দিদি, আমার বড়দি, তো তার সামনে এখন কেকটা মানে করেছি, কেকটা হচ্ছে এখন। ওটা টেনশনে আমি রয়েছি, তার জন্য ব্লগটা ঠিক করে করতে পারছি না। তো যখন কেকটা হয়ে যাবে তখন তোমাদের পুরো দেখাবো। অ্যান্ড ইয়া, দেখতে থাকো ব্লগটা। ফাইনালি আমার কেক রেডি, অ্যান্ড থ্যাংকস টু হার, যার জন্য এরকম হয়েছে। অ্যান্ড শি ইজ অলসো, তো দেখা যাক এবার কেটে স্পঞ্জিনেসটা দেখবো, দেন গিয়ে আমরা লাঞ্চ করবো। তো দেখতে থাকো। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. তো আমরা রেডি হয়ে গেছি, আমার দিদি একটু বাকি আছে রেডি হতে। তো আমরা তো রেডি, আর এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি আমরা কোথায় যাবো না যাবো, শুধু রেডি হয়ে রয়েছি, কিন্তু বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো জানি না। ডেস্টিনেশন এমনি ঠিক হয়ে যাবে, বেরোলেই ঠিক হয়ে যাবে। আজ 25 বলে কথা, আমাকে অতটা ভালো দেখতে পাচ্ছে না যতটা আমার দিদি লাগছে। কমপ্লিমেন্ট চলছে, যাই হোক মেসটা হয়েছে ঘর। তো যখন বেরো তখন তোমাদের সাথে দেখো, দেখতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এখন আমি জানি না, বাট যাচ্ছি কোনো একটা জায়গা। যদি জায়গা পাই তাহলে ঢুকতে পারবো রেস্টুরেন্টে, মনে হয় না। তবুও আশা নিয়ে একটা যাচ্ছি। সব মুখ ঘোমরা করে এখন বসে রয়েছে, যেসব সিরিয়াস একটা ইয়েতে আছে আমরা। দেখা যাক কী হয়, যদি জায়গা পেয়ে যায় তাহলে আমাদের লাভ খুব ভালো। তো দেখুন দেখো ব্লগটা। Late now, I remember you and me, and how careless we could yeah. be. All day and all night, we'd stay up, it felt so right. We were so young, we were so dumb, we would get drunk and then hook up. We were okay, we were alright, staying awake till the sunrise. We were in love, couldn't stop us, like a good drug, yeah. never run off. We hook up in my car, driving so far, play your guitar, you'd show me your art. Let down our guards, think with our hearts, stare at the stars, we were never apart. Drinking too young, way too much fun, out in the sun, or been when it's gone.
আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম, এখানে এসে দেখছি লাইভ মিউজিক হচ্ছিল, অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল। তো আমরা কোনো কথা বলিনি, জাস্ট আমরা ভিডিওটা তুলেছি, তোমরা আমাদের সাথে সাথে এরকমভাবে এনজয় করো।
বাড়ি চলে এসেছি, এবার আমরা যাবো ফ্রেশ হতে। এখানে সবাই সবার মতো ফ্রেশ হয়ে হচ্ছে, এক কানে দুল এক কানে দুল নেই, এই নিয়ে ব্লগটা এন্ড করছি। তো প্রচণ্ডটা চোখ থেকে বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো তো তোমরা জানো, প্লিজ একটা লাইক কমেন্টে জানিও তোমার ব্লগটা কেমন লাগলো। আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলো না, খুলি না। খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আর ওর বেশি দিন বাকি নেই, সবটা কমপ্লিট হতে। প্লিজ 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 তাড়াতাড়ি সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়ে দাও, যাতে ও খুব তাড়াতাড়ি ওয়ানকের মুখটা দেখে নিতে পারে, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যেতে পারে। আর ও এইটুকু বলতে পারি, খুব ভালো ভিডিও করে। প্লিজ যারা দেখ